হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি আজকে বাজেট টেক বিডির নতুন একটি ভিডিও। এবং আজকের ভিডিওটি আপনার হচ্ছে একদম আপনার লো বাজেটের মধ্যে আপনি যদি কোনো মেকানিক্যাল কিবোর্ড চান, সেটা কিন্তু আজকেই আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিতে পারবো। এবং এটা হচ্ছে একদম আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাজেটের নিচে আপনি কিন্তু মেকানিক্যাল কিবোর্ড কোথাও পাবেন না। এটার বাজেটটা আমি একদম ভিডিও শেষে বলে দেবো। তো এটা হচ্ছে আউলা ব্র্যান্ডের F2066-II, এটা হচ্ছে আপনার রোমান সংখ্যা দিয়ে 2 আর কি। তো এটা দেখতেই পাচ্ছেন মডেলটা, এবং আমরা ফ্রন্ট সাইডটা দেখালাম, দেন হচ্ছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটার কিন্তু হচ্ছে আপনার 104টা কি আছে, তো 104টা কি আছে, এবং হচ্ছে এটা কিন্তু অনেক কমফোর্ট। তো চলুন এটা আমরা এখন খুলে দেখছি। ইয়েস বন্ধুরা, দেখতেই পেলেন এটা খোলার সাথে সাথেই হচ্ছে একটা ম্যানুয়াল আছে, এবং ম্যানুয়ালটা আপনার বুঝতেই পারছেন প্রত্যেকটা প্রোডাক্টেরই তো একটা একটা ম্যানুয়াল দেওয়াই থাকে ওভাবে। আর এছাড়া এটা হচ্ছে আপনার একটা কিজ দেওয়া আছে আর কি। হ্যাঁ, এটা আপনি কিগুলো উঠানোর কাজেও ব্যবহার করতে পারবেন, অথবা যে কোনো আপনার হচ্ছে কিসের আর কি কাজগুলোর জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ইয়াস, দেখতেই পেলেন ফ্রেন্ডস, এটা অনেক সুন্দর একটা কিন্তু কিবোর্ড। আর এটার ইয়াটা আপনার হচ্ছে বডিটা কিন্তু স্টিলের, মানে অনেক সুন্দর। আর আমি যখন এই যে টাইপ যে করছি, আপনারা দেখতেই পাচ্ছেন টাইপ জিগুলো যে করছি, মানে অনেক স্মুথ, অনেক স্মুথ। আর এটা আসলে খুবই সুন্দর একটি, মানে এত লো বাজেটের মধ্যে যে এই ব্র্যান্ডটা এত সুন্দর একটা কিবোর্ড আনবে, এটা আসলেই অকল্পনীয়। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। আর এটার ওয়েটটা যদি বলতে চাই ফ্রেন্ডস, এটার ওয়েটটা হচ্ছে আপনার 690 গ্রামের মতো, দ্যাটস মিন হাফ কেজির আরও বেশি। বাট ওয়েট হলে, মানে এটা হচ্ছে আপনার ওয়েট হলো, আসলে ওয়েট প্রোডাক্টগুলো তো আমরা সবাই জানি যে প্রোডাক্টগুলো আসলে একটু বেটার করে, কারণ এখন তো দিন দিন প্রোডাক্টগুলো অনেক হালকা হয়ে যাচ্ছে, বাট ওয়েট প্রোডাক্টগুলো কিন্তু ডিমান্ড এখনও আছে। তো পিছনে তো দেখতেই পাচ্ছেন যে পিছনে আসলে হাইড আপ করার জন্য সুন্দর করে দুপাশে দুটো আপনার লকার দেওয়া আছে হাইড আপ করার জন্য, দেখতেই পেলেন দুটো। তো এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে USB কানেক্টেড, আসলে এখনের কিবোর্ডগুলো তো অবশ্যই USB হয়, কারণ এখন তো আর PS2 এর যুগ নেই যে আসলে আপনার যে PS2 এর মতো যেই কেবলগুলো থাকবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন, এবং এটা কিন্তু এই যে RGB লাইটগুলো দেখতে পাচ্ছেন। তো এটা আপনি চাইলে কিন্তু কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, রেইনবো কালার, তারপর এক কালার করতে পারবেন। মানে এটা বেসিক্যালি হচ্ছে আপনার, আপনি যখন অন্ধকারে লাইক কিবোর্ডটা আপনি হচ্ছে লাইটটা যখন জ্বালাবেন বা PC যখন জ্বালাবেন, তখন কিন্তু এটা অনেক সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন ব্লু সুইচ। আর এটা ইউজুয়ালি আমি যখন আসলে এটা যখন ইউজ করেছি, বা এটা হচ্ছে আমি যখন আনপ্যাক করেছি, তখন কিন্তু আসলে মানে কিবোর্ডটা আমার এত পছন্দ হয়েছে যে আসলে এই ব্র্যান্ড, মানে আউলা ব্র্যান্ড, যে এত লো প্রাইসের মধ্যে তারা যে আপনার এত ভালো একটা কিবোর্ড আনবে, এটা আসলেই মানে এটা রেটিং যদি আমি দিতে যাই আপনাদেরকে, এটা কিন্তু আপনার 10-এ 9 পাওয়ার যোগ্য, এবং এটা কিন্তু আপনার 1 বছরের বিক্রেতা হিসেবে আছেই। তো যারা ফ্রেন্ডস আসলে চিন্তা করছেন যে কিবোর্ড নেবেন, এটা নিয়ে নিতে পারেন। আর এটার বাজেটটা যদি আপনাদেরকে বলি, এটা কিন্তু আপনি 1900 থেকে 2000 বা 2100 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি না করে অবশ্যই কিবোর্ডটি কিনে ফেলুন, আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।